হ্যালো বন্ধুগণ আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনার কাছে এমন কিছু ফটো আছে ফটোটি কার সেটা জানেন না বা এমন কিছু ফটো সেই ফটোটি সম্পর্কে সব ইনফরমেশন জানতে পারবেন আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে তো জানতে হলে পুরো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সেই সাথে পাশে থাকা ঘন্টায় কোণে ট্রাস করে অল সিলেক্ট করবেন যাতে করে আমাদের চ্যানেলের নতুন ভিডিওগুলো সবার আগে দেখতে পারেন আর ভিডিওর কমেন্ট বক্সে আপনার মতামত আমাদের জানাতে পারেন হ্যালো বন্ধুগণ আমরা আবারও আমাদের মোবাইল স্ক্রিনে ব্যাগ আসলাম প্রথমে আমরা আমাদের ফোনের যে কোনো একটি ব্রাউজার ওপেন করবো আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করতেছি এখন এরো আইকনে টাচ করে ডেস্কটপ সাইট অপশনটি অন করে দিবেন এবার সার্চবারে টাইপ করবেন গুগল এখন ইন্টার করবেন এখন আমি আপনাদেরকে একটু জুম করে দেখিয়ে দিচ্ছি এখানে আপনারা গুগল অপশানে টাচ করবেন আবারও একটু জুম করতেছি এখানে ইমেজ অপশনে টাচ করবেন এবার ক্যামেরা আইকনে টাচ করবেন আপলোড অ্যান্ড ইমেজ অপশনের টাচ করে সুস ফাইল অপশনে টাচ করবেন এখন ফাইল অপশনে টাচ করলে আপনার ফোনের ফটোগুলো এখানে শো করবে যদি শো না করে তাহলে তিন লাইনে টাচ করে একটু নিচের দিকে আসবেন এখানে ফটোজ অপশনের টাস্ক করলে আপনার ফোনের গ্যালারিটি ওপেন হয়ে যাবে গ্যালারি থেকে আপনি সেই ফটোটি সিলেক্ট করুন যেই ফটো থেকে সব রকম ইনফরমেশন জানতে চাচ্ছেন আমি একটি ফটো সিলেক্ট করে নিলাম এখন একটু অপেক্ষা করবেন প্রসেসিং কমপ্লিট হয়ে গেলে দেখতে পারবেন ফটোটি আসলে কার আমি যে ফটোটি সিলেক্ট করেছিলাম তার নাম এখানে শো করতেছে এছাড়াও তার ফেসবুক পেজ ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ফলো করতে পারেন অন্যান্য আরও অনেক ফটো এখানে দেখতে পারবেন নিচের দিকে আসলে আরও অনেক ইনফরমেশন পেয়ে যাবেন আমি একটি ফটো এখানে আপলোড করতেছি জন্য এজন্য আইকনে টাচ করবেন আপলোড অ্যান্ড ইমেজ অপশানে টাচ করে সুস ফাইল অপশানে টাচ করবেন এখন ফাইল অপশনে টাচ করলে আপনার ফোনের ফটোগুলো এখানে শো করবে আমি গ্যালারি থেকে একটি ফটো সিলেক্ট করে নিলাম এখন আরেকটু অপেক্ষা করতে হবে এখানে দেখতে পাচ্ছেন আমি যার ফটো সিলেক্ট করেছি তার নাম সে কী করে তার আরও কিছু ফটো এখানে দেখতে পারবেন এখানে যে লিঙ্কগুলো দেওয়া আছে এই লিঙ্কগুলোতে টাচ করে আরও কিছু ইনফরমেশন জানতে পারবেন এভাবে আপনি অজানা ফটো সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন তো বন্ধুগণ এই ছিল আজকের ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ